আমি বলি আপনাদের এই যে বিজেপি রশ্মেদের ঘোড়া একমাত্র যিনি ভারতবর্ষের বুকে আটকেছে সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলি আমরা আমাদের নেত্রী মমতা পেয়েছি আজকে যেখানে নির্বাচন হচ্ছে আপনারা দেখুন সর্বত্র ভারতীয় জনতা পার্টি জিতছে সেই কারণেই তো এদের গায়ে জ্বালা তার কারণ বাংলায় লড়াই করতে এসে বহিরাগতদের নিয়ে এসে ডেলি প্যাসেঞ্জারি করে মুখ থুপড়ে পড়েছে একটা মহিলার পা ভেঙে দিয়েছে তাও দেগঙ্গা থেকে দার্জিলিং কাকদ্বীপ থেকে কুচবিহার তিনি ছুটে বেরিয়েছেন উইল চেয়ারে মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়ে মানুষের ভালোবাসাকে পথ চলার পাথেও এবং প্রেরণা করে দুশো চোদ্দটা আসন পেয়ে ভোকাটটা করে বিজেপিকে হারিয়েছে